Hello guys, welcome back to our YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. বন্ধুরা আজকে আমি ফুড পান্ডা থেকে কিছু খাবার অর্ডার করিয়েছি আজকে লাঞ্চের জন্য। এটা একেবারে সিম্পল একটা খাবার আর এই সবগুলো খাবারের দাম পড়েছে মাত্র 160 টাকা। তো ভিডিওটির সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে জানাচ্ছি কোন খাবারটার দাম কত পড়েছে এবং কেন আমি খাবারটা আজকে অর্ডার করিয়েছি। বন্ধুরা এই প্রথমবারের মতো আমি এরকম খাবার বাইরে থেকে অর্ডার করিয়েছি। আসলে আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, আমার একটু জ্বর ফিল হচ্ছে আর আমার ছেলেমেয়েরাও সকাল থেকে অনলাইনে ক্লাস করছে, দুপুরেও আমাকে অনলাইনে ক্লাস নিতে হবে। তো সব কিছু মিলিয়ে আমার শরীরটা আর সাপোর্ট করছে না কিচেনে যাওয়ার জন্য। তাই ভাবলাম নর্মাল কিছু খাবার দাবার নিয়ে আসি যেটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিব। আর ইতিমধ্যে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি যেটা আমি রাত্রেই কুক করে নেব। তো বন্ধুরা 30 মিনিটের মধ্যে ফুড পান্ডা থেকে আমাকে খাবারটা বাসায় দিয়ে গেছে আর খাবারটা ঠিক এরকম একটা প্যাকেটে ছিল। যেহেতু পুরো খাবারগুলোর দাম 160 টাকা, সো এখানে এক্সপেক্ট করা যাবেই না যে এটা একটা ওয়েল ডেকোরেটেড প্যাকেটে থাকবে। আর আজকের এই খাবারটার দোকানের নাম ছিল বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দ্যাট মিনস এটা হয়তোবা কোনো লোকাল রেস্টুরেন্ট হবে, এটা কোনো ব্র্যান্ডের রেস্টুরেন্ট না। চারজনের জন্য ভাত আনিয়েছি চারটা, যার দাম পড়েছে 40 টাকা। ভাতটা দেখতে ভালোই মনে হয়েছে। আর ডিম এনেছি চারটা, ডিমটা একটু বেশি ঝোল মনে হচ্ছে, যাই হোক ইমার্জেন্সি টাইমটা প্যাস করতে পারবো। আর আমি এনেছি এখানে পুঁই শাক ভাজি, তো পুঁই শাক ভাজিটাও আমি দেখাচ্ছি। এটা হলো একটা আলু ভর্তা, আমি একটু কম কম করে অর্ডার করেছি কারণ খেতে পারবো কি না এটাও দেখতে হবে, ফার্স্ট টাইম যেহেতু এরকম শাক সবজি বাসায় অর্ডার করে এনেছি। তো পুঁই শাক ভাজিটা দেখতেই পাচ্ছেন, টেস্ট না করে বলা যাবে না। আর পাতলা একটা ডাল এনেছি। তো এই ছিল আজকের 160 টাকার মধ্যে। আলু ভর্তার দাম পড়েছে 15 টাকা, পাতলা ডালটার দাম পড়েছে 15 টাকা, পুঁই শাক ভাজির দাম পড়েছে 20 টাকা, আর চারটা ডিমের দাম পড়েছে 80 টাকা, ভাত 40 টাকা, টোটাল 160 টাকা নিয়েছে। আর আজকে ডেলিভারিটা ফ্রি ছিল। ডেলিভারি ম্যান যখন খাবারটা দিয়ে যায় তখন এটা বেশ গরম ছিল, আর দামের তুলনায় টেস্টের কথা বললে আমি বলবো এটা বেশ ভালোই ছিল। তো সব কিছু মিলিয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। নতুন রেসিপি এবং ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।